আসসালামু আলাইকুম। আমি তো এবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আসলে একটা চমৎকার আপডেট আপনাদের সাথে শেয়ার করব। আমরা ওসমান তৃতীয় পর্ব দেখতে পাইতেছি, তৃতীয় সিজন দেখতে পাইতেছি, কিন্তু অলরেডি season 4 অ্যাপ্রুভ হয়ে গেছে। এটা জানাইছে হলো আপনার এটিভির সাথে যে কন্ট্যাক্ট ছিল সেটা কন্ট্যাক্ট নেক্সট আরও আপডেট করা হয়েছে। এটা একজন বীরসেন আলতু তানস, সে হলো একজন সাংবাদিক, সে এটা কনফার্ম করছে যে বুজদাগের সাথে এটিভির season 4 অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে। তো সেটা একটা আপনাদের সাথে অনেক বড় আপডেট শেয়ার করলাম। আর আমরা অলরেডি দেখতে পাইছি যে একজন খুন করতেছে এবং একটা গর্তের ভিতরে ফেলতেছে, তো সে কে? সে বার্কিন বে, এবং বার্কিন বে হবে অলসে হাতুনের ফিয়ান্সে অথবা হাজব্যান্ড বা এঙ্গেজমেন্ট থাকবে তার সাথে, এবং এই অলসে হাতুন হলো মালহুন হাতুনের কাজিন হবে। এবং এই কাজিন এই অলসে হাতুন, তার নাম জেহরা এলমিজ। আমি আপনাদের সাথে এখানে স্লাইডগুলো শেয়ার করলাম, আপনারা পড়ে নিতে পারবেন কোথায় আগে অভিনয় করছে এবং তার আসল নাম কি, সব কিছু শেয়ার করা হয়েছে। আসলে তারা কাই বসতিতে আশ্রয় গ্রহণ করবে এবং মালহুন এবং কাই বসতি তাকে খুবই সাদরে সম্বোধন করবে এবং আশ্রয় দিবে, কিন্তু তারা সেখানে অনেক ধরনের ষড়যন্ত্র করবে যা আমরা হয়তো পরবর্তীতে দেখতে পাবো। আর বার্কিন হাতুন যে তার খুন করে ফেলতেছে, সে সম্ভবত তার নিজের লোকজনই হবে যে গোপনীয়তা রক্ষা করে নাই, সেটা হয়তো আমরা দেখতে পাবো। আসলে এখন অনেক বেশি আর কিছু ইনফরমেশান পাওয়া যায় না, যা ইনফরমেশান পাওয়া গেলো সেগুলো আমি স্লাইড এবং সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। সেগুলো আপনারা ইচ্ছা করলে নিজেরা পজ করে পড়ে নিতে পারবেন। আমি লাইন বাই লাইন ভিডিওগুলো পড়লাম না, যাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই অলসে হাতুন তার মালহুন হাতুনের কাজিন হবে এই আর কি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।